কিম জং উন একটি দেশের প্রধানমন্ত্রী, কিন্তু তার জীবনধারণ কোনো বড় ব্যবসায়ীর থেকে কম নয়। কারণ উত্তর কোরিয়ার এত টাকা থাকার সত্ত্বেও উত্তর কোরিয়ার মানুষ দুই বেলা দুমুঠো খেতে পায় না। আর বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশের তালিকায় উত্তর কোরিয়ার নামও রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, দেশের টাকা যাচ্ছে কোথায়? বিশ্বের অন্যতম সেরা পরিচালক কিম জং উন টাকা কোথায় খরচ করছে? কিন্তু তারপরও উত্তর কোরিয়ার জনগণের অবস্থা পাকিস্তানের মানুষের চেয়ে অনেক খারাপ। এখন প্রশ্ন আসা স্বাভাবিক যে উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী এত টাকা কোথায় খরচ করছেন? একদিকে কিম জং উনের কাঁধে পুরো দেশের দায়িত্ব, তিনি দেশের অর্থ নিজের ভোগবিলাসের জন্য ব্যয় করছেন। কিম জং উন এই অর্থ কোথায় খরচ করছেন তার তালিকা দীর্ঘ। তার অর্থ ব্যয় করার একটি উপায় হলো নিজের নিরাপত্তা। কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, সেই সাথে পাশের বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক। আসলে বন্ধুরা, একজন প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি ভয় পায় তার মৃত্যু। আর যখন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের কথা আসে, তখন তার মৃত্যুই সবচেয়ে বেশি ভয় পায়। আর আপনারা সবাই জানেন যে কিম জং উন উত্তর কোরিয়ায় ক্ষমতা অর্জনের জন্য কত মানুষকে হত্যা করেছে। এর কারণে কিম জং উন সবসময় ভয় পান কখন কে এসে যে তাকে মেরে ফেলবে তার কোনো ঠিক নেই। আর এই ভয় কাটাতে কিম জং উন তার নিরাপত্তার জন্য কোটি কোটি টাকা খরচ করেন। আপনি জেনে অবাক হবেন যে কিম জং উন বিশ্বের সবচেয়ে নিরাপদ ব্যক্তিদের মধ্যে একজন। এছাড়াও আপনি এটা জেনেও অবাক হবেন যে কিম জং উনের নিরাপত্তার জন্য হাজার হাজার কমান্ডো রয়েছে, এবং কিম জং উনের এজেন্টরা যারা তাকে রক্ষা করে তারা সবাই মার্শাল আর্টের রাজা। কিম জং উন তার নিরাপত্তার জন্য কত টাকা ব্যয় করেন তা এটা থেকে অনুমান করা যায় যে তিনি বিমানে উঠলে তার পিছনে আরেকটি বিমান উড়ে যায়, আর এই দুটি বিমানেই অনেক নিরাপত্তা রক্ষী থাকে। আর সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে আমেরিকার গোপন সংস্থা CIA কিম জং উনকে হত্যা করতে চায়। এরপর কিম জং উন তার নিরাপত্তার জন্য বেশি অর্থ ব্যয় করতে শুরু করেন। আপনি জেনে অবাক হবেন যে কয়েক বছর আগে কিম জং উন যখন চীনে গিয়েছিলেন, তখন তার নিরাপত্তা রক্ষীরা কিম জং উনের জন্য আলাদা একটি টয়লেট সাথে করে নিয়ে গিয়েছিল, যাতে বাথরুমের মাধ্যমে কিম জং উনের DNA অন্য কেউ খুঁজে না পায়। এরপর আসে বিলাসবহুল গাড়ি। বন্ধুরা, বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে বিলাসবহুল পণ্য যেমন গাড়ি বা প্লেন আমেরিকা বা জাপান তৈরি করে, এবং জাতিসংঘ উত্তর কোরিয়ায় যে কোনো বিলাসবহুল পণ্য রপ্তানি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এই নিষেধাজ্ঞা সত্ত্বেও কিম জং উনের কাছে এমন এমন অনেক বিলাসবহুল জিনিস রয়েছে যা বিশ্বের অন্য কোনো সেলিব্রিটির কাছে নেই, এবং বিশ্বের সবচেয়ে বিলাসবহুল গাড়িও রয়েছে তার কাছে। এখন প্রশ্ন হচ্ছে, কিম জং উন এই বিলাসবহুল গাড়িগুলো কোথায় পেলেন? তো বন্ধুরা, আপনাদের বলে রাখি যে পৃথিবীর সব কোম্পানির জন্য বিশেষ কোনো নিয়ম নেই, তারা একটাই কথা শোনে, আর সেটা হলো টাকা। এর কারণ হলো আমেরিকা পৃথিবীর সব যুদ্ধ বা দাঙ্গার অস্ত্র সরবরাহ করে। একইভাবে কালো রাস্তায় টাকা দিয়ে এই বিলাসবহুল গাড়িগুলো নিজের দেশে নিয়ে আসেন কিম জং উন। কিন্তু কিম জং উন যে গাড়িটি ব্যবহার করেন সেটি একটি মার্সিডিজ বেঞ্জ পুলম্যান গার্ড, এবং এটি বিশ্বের অন্যতম সব থেকে নিরাপদ গাড়ি। তাই এটি একটি অতি বিলাসবহুল সুপার আরামদায়ক গাড়ি যার মূল্য 10 কোটি টাকারও বেশি। তারপরে তার দ্বিতীয় গাড়িটি হলো লেক্সাস LX570, আর এটি একটি আর্মান মেডিকেল কার যার বাজার মূল্য প্রায় 5 কোটি টাকার উপরে। এছাড়াও তার একটি রোলস রয়েস ফ্যান্টম রয়েছে যার দাম প্রায় 8 থেকে 10 কোটি টাকা। এরপরে তার একটি মার্সিডিজ AMG G63 রয়েছে, আর এই গাড়িটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও রয়েছে যার মূল্য প্রায় 4 থেকে 5 কোটি টাকা। এছাড়াও কিম জং উনের একটি লিংকন লিমুসিন আছে, এবং কিম জং উনের সমস্ত গাড়ি বুলেট প্রুফ। তারপর আছে বিলাসবহুল ইয়ট। বন্ধুরা, বিশ্বের বড় বড় সেলিব্রিটিরা বিলাসবহুল ইয়ট ব্যবহার করেন, যেমন দুবাইয়ের যুবরাজ এবং সৌদি আরবের যুবরাজের মতো।
একইভাবে। বিলাসবহুল জাহাজের ক্ষেত্রেও পিছিয়ে নেই কিম জং উন। আর সেই কারণেই কিম জং উন 2013 সালে একটি বিলাসবহুল জাহাজ কিনেছিলেন। তবে বিশ্বের মানুষ যখন বিষয়টি জানতে পেরেছিল, তখন তারা এই বিলাসবহুল জাহাজটি কিভাবে তার কাছে এসেছিল তা জানার চেষ্টা করেছিল। এবং পরে জানা যায় যে কিম জং উনের কাছে যে জাহাজটি রয়েছে, এটি একটি বিখ্যাত ব্রিটিশ কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছিল। তাই এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ব্রিটিশদের তৈরি করা বিলাসবহুল জাহাজ কিভাবে উত্তর কোরিয়ায় পৌঁছেছে। আর এই বিলাসবহুল ইয়াটের দাম 300 থেকে 400 কোটি টাকা। তাহলে বুঝতেই পারছেন, যে দেশের মানুষ দুই বেলা খেতে পায় না, সেই দেশের প্রধানমন্ত্রী একটি বিলাসবহুল জাহাজ ব্যবহার করছেন। এরপর আসে দামি মদ। বন্ধুরা, পৃথিবীতে এমন অনেক ধনী ব্যক্তি আছেন যারা তাদের বেশিরভাগ অর্থ মদের জন্য ব্যয় করেন, কিন্তু কিম জং উন তার থেকেও অনেক বড় মদ্যপানকারী। এবং আমরা আপনাকে বলি যে উত্তর কোরিয়ার জনসংখ্যা 2 থেকে 3 মিলিয়নের কাছাকাছি, আর তাদের মধ্যে 1 কোটি মানুষ ঠিকমতো খেতে পারে না। আর এমন পরিস্থিতিতে কিম জং উনের এক বোতল মদের দাম 100,000 টাকার কাছাকাছি। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট জনগণের প্রতি কতটা উদাসীন। এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে দামি মদ পান করেন কিম জং উন, যার এক বোতল মদের দাম প্রায় 8 লক্ষ টাকা। তারপর একটি ব্যক্তিগত দ্বীপও আছে। আপনি জেনে অবাক হবেন যে কিম জং উনেরও যে কোনো বড় ব্যবসায়ীর মতো একটি ব্যক্তিগত দ্বীপ রয়েছে। আর শোনা যায় কিম জং উন সেই দ্বীপে সর্বদা 50 থেকে 60 জন লোক রাখেন, কারণ সেখানে সবসময় পার্টি বা ইভেন্ট হয়, আনন্দ ফুর্তি ও মজমস্তি করা হয়। বন্ধুরা, উত্তর কোরিয়ার এজেন্সি এক প্রতিবেদনে বলেছেন, উত্তর কোরিয়ার সেনাদের ঠিকমতো খাবার দেওয়া হয় না। তবে কিম জং উন এটা জানতে পেরে সৈন্যদের সাথে দেখা করতে যান এবং তিনি বলেছিলেন যে সৈন্যদের কোনো সমস্যা আমি বরদাস্ত করব না, কারণ উত্তর কোরিয়ার নিরাপত্তা সম্পূর্ণভাবে সৈন্যদের হাতে। কিন্তু তারপরও উত্তর কোরিয়ার সেনাদের অবস্থা খুবই খারাপ বলে খবর পাওয়া যাচ্ছে এবং বলা হয় তাদের ঠিকমতো বেতনও দেওয়া হয় না আর সময় মতো খাবারও দেওয়া হয় না। যদিও কিম জং উন বিমানকে ভীষণ ভয় পান, তবুও তার কাছে বেশ কিছু ব্যক্তিগত জেট বিমান রয়েছে। আর জানলে অবাক হবেন যে কয়েক বছর আগে কিম জং উন চীন সফরে গিয়েছিলেন এবং চীনে প্রাইভেট জেটে না গিয়ে তিনি একটি প্রাইভেট ট্রেনে করে গিয়েছিলেন। আর তার ট্রেন এতই অদ্ভুত যে চীনের মানুষ এমন ট্রেন আগে কখনো দেখেনি। ওই ট্রেনের দরজা সম্পূর্ণ ঢাকা ছিল, ট্রেনের ভেতরে কে আছে তা জানা যায়নি এবং বোঝারও কোনো উপায় নেই। আর সম্প্রতি শোনা যাচ্ছে কিম জং উনের স্বাস্থ্য খুবই খারাপ, আর যে কোনো সময় তার মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে সবাই। কিন্তু উত্তর কোরিয়ার কিছু মানুষ কিম জং উনের স্বাস্থ্যের খবর দেশের বাইরে যেতে দিচ্ছে না, আর বলা হচ্ছে কিম জং উন মারা গেলে কোনো খবর দেওয়া হবে না, আর যদি দেওয়া হয় তাহলেও 2-3 বছর পর। তাছাড়া এখন দেখবেন কোনো পত্রিকায় কিম জং উনকে নিয়ে কোনো খবর নেই, কারণ তার শরীরের অবস্থা এতটাই খারাপ যে তিনি মানুষের সামনে আসতে চান না। অতিরিক্ত মদ্যপান এবং অতিরিক্ত ওজনের কারণে কিম জং উনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানা গেছে। যে দেশের জনগণ তাদের প্রধানমন্ত্রীকে প্রতি মুহূর্তে খারাপ দোয়া করে, তাহলে তিনি কিভাবে ভালো থাকবেন। তো বন্ধুরা, ভাবুন যে কোনো দেশের প্রধানমন্ত্রী যদি এমন হন, তাহলে সেই দেশের নাগরিকরা কত কষ্টে জীবন যাপন করছেন। এ বিষয়ে আপনার কি বলার আছে তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এবং আমি সবসময় বলি, আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, নামাজ পড়তে কখনোই ভুলবেন না। আমার কাজ হলো আপনাদের স্মরণ করিয়ে দেওয়া, যেটা আমি সারা জীবন করে যাব। এখন আপনি এটি গ্রহণ করবেন কি না তা আপনার ব্যাপার। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাকে যেন রক্ষা করে। খোদা হাফেজ।